नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी सुभाषी शुरू करछि आजकेर संबाद विस्तारित तो संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। तृणमूल कांग्रेसेर विजया सम्मेलनी बोलपुरे कैरासोले सीपीआईएमर महामिशिल और जनसभा मेडिकल कॉलेज हासपाताले उपकृत होच्छे एलाकाबासी पर्यटन केंद्र जयदेव केंदुरी रास्ता बेहाल पंचाश फुटर काली प्रतिमा शिविर पुरंदरपुरे बोलपुरे अनुष्ठित हल फुटबल फाइनल एबार संवाद विस्तारित बोलपुर ब्लक और शहर तृणमूल कांग्रेसेर उद्योगे बोलपुर उच्च विद्यालय आज बृहस्पतिवार 20 अक्टोबर अनुष्ठित हलो तृणमूल कांग्रेसेर विजया सम्मेलनी। এই অনুষ্ঠানে বোলপুর পৌরসভার 22টি ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, শিউরের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তৃণমূলের যুব নেতা ও সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ এবং বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল তার বক্তব্যে জানান, জেলার প্রত্যেকটি ব্লকে এবং শহরে গত 11 তারিখ থেকে 22 তারিখের মধ্যে বিজয়া সম্মেলনী শেষ করতে হবে এই নির্দেশ আছে। আমরা বীরভূম জেলার পক্ষ থেকে আজকে বোলপুর শহরের সমস্ত ওয়ার্ডের বুথের কর্মীদের নেতৃত্বকে নিয়ে এই সম্মেলনে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় কাজের মানুষ, যিনি বারবার বীরভূম জেলা পরিষদের দায়িত্ব থেকে কেন্দ্রীয় সরকারের কাছে সম্মানিত হয়েছেন উন্নয়নের জন্য, সেই বিকাশ রায় চৌধুরী এবং মাননীয় বিধায়ক সিউড়ি বিধানসভা কেন্দ্রের আর আজকে এই সম্মেলনী সভার সভাপতি। পাশাপাশি এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বক্তব্যে বলেন, এই যে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথাবার্তা বলে সারা ভারতবর্ষের মানুষকে যেভাবে মোটিভেটেড করে তারা ভোটটা নিয়ে সরকারে বসেছিল, সেই আমরা কি দেখলাম? তারা বলেছো, মোদী বলেছো যে আমাকে প্রধানমন্ত্রী করুন, আমি দেশ থেকে দুর্নীতি তুলে দেবো, আমাকে প্রধানমন্ত্রী করুন, আমি আচ্ছা দিন নিয়ে আসবো, আমাকে প্রধানমন্ত্রী করুন, আমি মায়েদের 15 লক্ষ টাকা করে কালো টাকা বিদেশ থেকে এনে দিয়ে দেবো, আর 2 কোটি বেকার ছেলেদের প্রতি বছর চাকরি দেবো, এই প্রতিশ্রুতি নিয়ে তারা বসেছিল 5 বছরে তারা কোনো কিছুই করে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়ছে, আমাদের জিডিপি হার কমে যাচ্ছে। যখন 14 সালে সরকারে আসে তখন $1 দাম ছিল 63 টাকা, সেখানে আজকে দাঁড়িয়ে গেছে 90 টাকা পার হয়ে গেছে, দুদিন পর 100 টাকা ছুঁয়ে যাবে, তাহলে আমাদের টাকার দামটা কমে যাবে, জিনিসপত্র দাম বাড়ছে আরো বেড়ে যাবে। দুদিন পর শ্রীলঙ্কা আমরা বলেছিলাম, ব্যঙ্গ করেছিলাম যে শ্রীলঙ্কার অবস্থা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি বোলপুর। গতকাল 19 অক্টোবর বুধবার সিপিআইএম খয়রাসোল এরিয়া কমিটির ডাকে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং বিজেপির সাম্প্রদায়িকতা রুখতে ও খয়রাসোল এলাকাকে অবিলম্বে খরাপ্রবণ এলাকা ঘোষণা করা এবং সরকারি সহায়তা ও 100 দিনের কাজ চালু করার দাবিতে খয়রাসোল এক মহামিছিল সভার আয়োজন করা হয়। সভার শুরুতে খয়রাসোল গোষ্ঠমেলা প্রাঙ্গণ থেকে একটি বিরাট মিছিল খয়রাসোল বাজার ও বাসস্ট্যান্ড পরিক্রমা করে খয়রাসোলের ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জনসভায় উপস্থিত হয়। সভায় উপস্থিত নেতৃত্ব কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন এই সভায়।
সভায় উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্বের পক্ষে কমরেড শতরূপ ঘোষ, বীরভূম জেলা সিপিআইএমের সম্পাদক কমরেড গৌতম ঘোষ, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড শীতল বাউড়ি, খয়রাশোল এরিয়া কমিটির সদস্য কমরেড দিলীপ গোপ, প্রাক্তন বিধায়ক বিজয় বাকতিস অন্যান্য নেতৃত্ববর্গ। এদিন রাজ্য নেতৃত্বের পক্ষে কমরেড শতরূপ ঘোষ জানান, রাজ্যের মানুষ খেয়ে পড়ে থাকতো মমতা ব্যানার্জি অনশন করতে, আর এখন মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি দলবল 2000 করে কম দেখাচ্ছে, খেয়ে পড়ে থাকছে, আর রাজ্যের সাধারণ ছেলে মেয়েকে অনশন করতে হচ্ছে, এটাই পরিবর্তন হয়েছে আমাদের কাছে। বলছি, মমতা ব্যানার্জি আজকে শিলিগুড়িতে বলেছে যে এই টাটা কোম্পানি আমার জন্য যায়নি, সিপিএমের জন্য গেছে, কি বলবেন? আমি ওই ইতিহাস সবাই দেখেছে, কার জন্য গেছে, কার জন্য এসছে, কে এনেছিল, কে গেছিল, কিন্তু ওনার তো নির্ণয় করে 11 বছর হয়ে গেছে সরকার চালাচ্ছেন, উনি কেন বললেন টাটা ছেড়ে দিন, মারুতি মারুতি ছেড়ে দিন, হন্ডা হন্ডা ছেড়ে দিন হুন্ডাই, আর একটা কোম্পানিকে উনি কেন 11 বছর আনতে পারলেন না? আমরা একটা সেক্টর 5 বানিয়ে গেছিলাম, উনি একটা সেক্টর 6 বানাতে পারলেন না কেন? উনি কোন কারখানা আনলেন 10 বছর 11 বছরে? খালি চোরাই বালি আর চোরাই কয়লা কারখানা ছাড়া বেরিয়ে এলো। আর যাদের আজকে জেলে থাকার কথা, তারা এখন লালবাতি গাড়ি চড়ে খেলা উদ্বোধন মেলা উদ্বোধন করে বেড়াচ্ছে, পুলিশ তাদেরকে দেখে স্যালুট করছে। কি পেলাম বলুন আমরা, কি পেলাম বাংলার মানুষ? আমরা কিসের সাথে এত বড় বেইমানি করলো এরা? আজকে বিধানসভা ভোটের আগে বলার সময় বলছিলেন, কমরেড ষষ্ঠী থেকে শুরু করে আমাদের এখানে খালি এক খয়রা সালে আমাদের এত কমরেড প্রাণ রয়েছে, এই বীরভূমে নহাটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 90 দশকের শেষ থেকে শুরু করে 2000 সাল 2001-2002 সালে আমাদের অসংখ্য কমরেড শহীদের মৃত্যুবরণ করেছে গোটা বাংলায়। আমরা এত মার খেয়েছি, এত আক্রান্ত হয়েছি, আমরা ভোটে হেরেছি, ভোটে হেরে গিয়েও আমরা হারিয়ে যাইনি, আমরা লড়াই ছেড়ে পালিয়ে যাইনি, আমরা ময়দান ছেড়ে পালাইনি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, খয়রাশোল। উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আন্তর্জাতিক পরিকাঠামো নিয়ে গড়ে ওঠা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই হাসপাতালে ডাক্তার দেখাতে ওপিডিতে সকাল থেকে ভিড় করছেন এলাকার বহু মানুষ। শুধু ডাক্তার দেখানোই নয়, সুলভে চিকিৎসা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য মানুষ ভিড় করছেন। পুরোটাই এখানে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে করা হচ্ছে। রোবোটিক সার্জারির মতো অত্যাধুনিক ব্যবস্থা থাকছে এখানে। গুগল গ্লাস ব্যবহার করে এখানে অপারেশন কথাও ভাবা হচ্ছে। এদিন চিকিৎসা করাতে আসা রোগীরা জানান, প্রেসারের প্রবলেম ছিল, ডাক্তারবাবুকে দেখালাম, পরিষেবা খুব সুন্দর লাগলো, ওষুধপত্র উনি লিখে দিয়েছেন এবং ফিজটা খুব কম, যেটা খুবই কম ধরতে গেলে মাত্র 10 টাকা নিলে গরিব মানুষদের পক্ষে খুবই উপকার মনে হয়, আরও অনেকেই পরিষেবাতে সন্তুষ্ট হবে। আমরা দেখি কেমন লাগলো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, বোলপুর। পর্যটন কেন্দ্র হিসাবে জয়দেব কেন্দুলির গুরুত্ব অপরিসীম, কিন্তু জয়দেব কেন্দুলির বাজারের মেন রাস্তার অবস্থা খুবই বেহাল। যদিও বহু প্রচেষ্টার পরে বর্তমান রাজ্য সরকার পুনরায় ওই রাস্তার উপরে মোটা কংক্রিট ঢালাই দিয়ে রাস্তা তৈরি করেন, কিন্তু তার সত্ত্বেও ওভারলোডেড গাড়ির চাপে রাস্তা ফেটে একদম চৌচির। রাস্তার মধ্যে এতটাই গর্ত লক্ষ্য করা যায় যে গাড়ি চললে ওই গর্তের জল ছিটকে দুপাশের দোকানে ঢুকে পড়ে। দোকানদাররাও অসহায়, তাদের কিছু করার থাকে না, জেলা প্রশাসনের কোনো হেলদোল দেখা যাচ্ছে না। সাইকেল মোটরসাইকেল তো দূরের কথা, হেঁটে যাওয়া দুঃসাধ্য। রাস্তায় রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াত একেবারে অসম্ভব। প্রশাসনের গাড়িগুলি এই রাস্তা দিয়ে চলাচল করলেও তাদের কোনো হুঁশ নেই। এদিন স্থানীয় এক দোকানদার জানান, যেদিন থেকে শুরু হয়েছে তার কনস্ট্রাকশন কাজ, তার কিছুদিন যখন থেকে রাস্তাটা চালু হয়েছে তারপর থেকে রাস্তাটা খারাপ হয়েছে। এর আগে রাস্তা ঠিক করার জন্য আমরা যে কন্ট্রাক্টর ছিল তাকে বলা হয়েছে, আমরা দলগতভাবে
আমরা সংঘবদ্ধভাবে ব্যবসায়ী সমিতি যারা ছিল তারা প্রত্যেকেই রাস্তাটার জন্য অবজেকশন দেওয়া হয়েছিল, কিন্তু তাও কোনোরকমভাবে পুটি মেরে রাস্তাটাকে কিন্তু আবার ঠিক করে। এখন রাস্তাটা আমি দেখতে পাবো রাস্তাটা কী কন্ডিশন হয়ে আছে, না গাড়ি চালানো উপযুক্ত না চলাচল করা উপযুক্ত। এটা তো প্রায় 4-5 বছর হলো এই রাস্তাটা তৈরি হওয়া, তারপর থেকে তো এই কন্ডিশন। আমরা কোথাও যাই না, আমরা কোথায় জানবো? PWD অফিসাররা তো এই রাস্তাতেই চলাফেরা করে, এখন তো সবাই আসে। এদিকে যেমন একটা হসপিটাল আছে আমাদের হেলথ সেন্টার, সামনে জন্মজা পিতাম্বর হাই স্কুল, ঠিক আছে। এবার তারা সেই ছেলেমেয়েরা, আমাদের এলাকার ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে সাইকেলে যাওয়া আসা করে। অনেক ক্ষেত্রে আমি আপনাকে একটা বলে দিচ্ছি, আমি কম করে 20-25টা মোটরসাইকেল আরোহীকে এইখান থেকে আমি তুলেছি। পাশাপাশি আরেক দোকানদার বলেন, অসুবিধা মানুষের যখন তখন সাইকেল কিংবা মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে, আমরাই দোকান ছেড়ে গিয়ে তাদেরকে তুলছি, কারো রক্তপাত হয়ে যাচ্ছে, কারো মাথা ফাটছে। হ্যাঁ, এইভাবে আমরা তো পুলিশ ফাঁড়িতে পর্যন্ত গিয়েছি, এক্ষেত্রেও কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। এ ব্যাপার নিয়ে আমরা সবাই সমালোচনা করেছি, আমাদের গ্রামের যারা ব্যবসায়ী সমিতি আছি, হ্যাঁ, সমস্ত কিছুই সবাই জানানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তো এই রাস্তা নিয়ে যে সমস্তভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়িতে হামেশাই, এইখানে মোটরসাইকেল নিয়ে পড়ছে, ওখানে ছেলেকে নিয়ে পড়ছে, ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে, হসপিটালের সঙ্গে সঙ্গে অ্যাডমিট করতে হচ্ছে। এই রাস্তার জন্য উপর মহলের লোকে কিছু চিন্তা ভাবনা করেছে কিনা কিন্তু কিছু জানি না, কিন্তু আমাদের ভেতরে প্রচুর সংকোচ হচ্ছে যে আমরা তো ধরুন সাধারণ মানুষ, উপর মহলের মানুষেরা এর ভেতরে নজর দেওয়াটা খুবই দরকার। কারণ জয়দেব একটা তীর্থস্থান, জয়দেবের বাইরে থেকে যে সমস্ত লোকজন আসে, জয়দেবের একটা নাম আছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে জয়দেবের রাস্তাঘাট এই সমস্ত কিছু এখনো। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম, RCTV, জয়দেব কেন্দুলি। বীরভূমের বিভিন্ন প্রান্তে কালীপুজো হয়ে থাকলেও পুরন্দরপুরের বান্ধব সমিতির কালীপুজো এক অন্য মাত্রা পেয়েছে। এখানে নির্মিত হচ্ছে 50 ফুটের প্রতিমা। যদিও আগে 55 ফুটের প্রতিমা হতো, কিন্তু বর্তমানে প্রশাসনের বিধিনিষেধে তা 50 ফুটে নেমে আসে। এই কালীমূর্তি তৈরিতে প্রায় 50-60টি বাঁশ, 3.5 কাহন খড়, 5 ট্রাক্টর মাটি, 40 কেজি বাবুই দড়ি এবং 15 কেজি সুতলির প্রয়োজন হয়। এই কালীপুজো দেখতে প্রচণ্ড ভিড় হয়। যদিও করোনার কারণে বিগত 2 বছর ছোট মূর্তি করে পুজো হয়েছে, এবারে তাই প্রচুর উৎসাহ উদ্দীপনায় এলাকা মেতে উঠেছে। এদিন পুরন্দরপুর বান্ধব সমিতির ম্যানেজিং কমিটির সদস্য কাঞ্চন সাধু জানান, কোন ছিল তার জন্য আমরা 2 বছর ছোট মায়ের পুজো করেছিলাম, বড় মা করিনি প্রশাসনিক নিষেধাজ্ঞার জন্য বা করোনাকাল, সবাইকেই মানতে হবে সেই হিসাবে। আর এই বছর 2 বছর পর এবছর বড় কালী হচ্ছে, টোটাল 50 ফুটের কালী হবে এবছর সরকারি নিয়ম মেনে, মুকুট নিয়ে 50 ফুট। আর আমাদের ক্লাব প্রতিষ্ঠা 1940 সালে ক্লাবের প্রতিষ্ঠা, ক্লাব প্রতিষ্ঠা হয়েছে, তখন থেকেই ছোটো কালী হয়ে আসছে। তারপরে মোটামুটি এটা প্রায় 35-40 বছর হয়ে গেল বড় কালী করা, এখনো পর্যন্ত বড় কালী হচ্ছে। পাশাপাশি এদিন মৃৎশিল্পী উত্তম বাক্তি বলেন, আমার 60 খানা বাঁশ লেগেছে, 3.5 কাহন খড় লেগেছে, 5 ট্রাক্টর মাটি লেগেছে, তার মধ্যে 3 ট্রাক্টর আঠা মাটি, 2 ট্রাক্টর বেলে মাটি, আর আপনার বাবুই দড়ি লেগেছে মোটামুটি 35-40 কিলো, সুতলি লেগেছে 15 কিলো। কতজন শিল্পী নিয়ে কাজ করছি? আমরা ওই টোটাল আছি 7 জন, তার মধ্যে 3টে আমরা শিল্পী, আমি মেন, আরও 2টো মিস্ত্রি নিয়েছি, একটা হচ্ছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম, RCTV, সিউড়ি। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এবং বোলপুর থানার বাড়িপুকুর ডাঙ্গা আদিবাসী সংঘের পরিচালনায় 2 দিনব্যাপী যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল গতকাল 19 অক্টোবর বুধবার, তার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এদিন ফাইনাল খেলায় বিজয়ী হয় প্যান্থার 9 স্টার ক্লাব এবং বিজিত হয় ডিসেম্বর সাধুকানু দল। ট্রাইবেকার এই খেলায় নিষ্পত্তি হয়। বিজয়ী দল পায় ট্রফি সহ 13,000 টাকা এবং বিজিত দলকে দেওয়া হয় ট্রফি সহ 8,600 টাকা। এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিট জানান, যদি আমরা শিখতে পারি
অনুষ্ঠানে যোগ দেওয়া বা বাংলা ভাষায় যোগ দেওয়া, আর তার সঙ্গে সঙ্গে শরীরকে সুস্থ রাখা, ছেলে মেয়েদের স্কুলে পড়ানো, এবং যাতে করে মদ বা এই ধরনের নেশা আস্তে আস্তে বর্জন করা যায় তার ব্যবস্থা করা, পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো, এই উদ্দেশ্যকে মাথায় রেখে বীরভূমে আজ প্রথম আমরা এই খেলার এখানে এলাম। এবং আমাদের আদিবাসী স্যার আছেন, আরও স্যারদের একটা মানসিকতা আছে, একটা টিম গঠন করে বিভিন্ন ক্লাব বা সংগঠন আদিবাসীদের, যেনারা এই ধরনের অনুষ্ঠান করবেন আমরা তেনাদের সঙ্গে যুক্ত হতে চাইছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।